প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প থাকে। অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা পরিবর্তন করা কখনো সম্ভব নয়, কিন্তু আপনি চাইলে আপনার চেষ্টা ও আত্মবিশ্বাসে আপনার পরবর্তী জীবনটা অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। তাই নিজের জীবন কেমন ভাবে গড়ে তুলুন যেন আপনার জীবনের গল্প অন্যদের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে দাঁড়ায়। আমরা সবাই সব সময় আমাদের অর্থনৈতিক উন্নতি করার জন্য আমরা কাজ করি ও তা করি, কিন্তু কখনোই আমরা আমাদের জ্ঞান অর্জনের জন্য কাজ শিখি না। যখন থেকে আপনি জানার আগ্রহ নিয়ে কাজ শুরু করবেন ঠিক তখন থেকেই আপনাকে আপনার উন্নতি নিয়ে ভাবতে হবে না, উন্নতি নিজে এসে আপনার দরজায় কড়া নাড়বে। একটা কথা মাথায় রাখবেন, আপনি ঠিক তখনই হেরে যাবেন যখন আপনি ভাববেন আপনাকে দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। আপনার জীবনের বাধাগুলো কঠিন হলেও সেগুলো পার করতে আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত, কারণ আল্লাহ কখনো কারোর উপর তার সাধ্যের বাইরে গিয়ে তার উপরে বোঝা চাপিয়ে দেন না। তাই কখনো ধৈর্য হারিয়ে ফেলবেন না। আপনাকে আপনার সৃষ্টিকর্তা আপনার থেকে অনেক ভালো করে জানেন, আপনি কতটুকু সহ্য করতে পারবেন আল্লাহ তা খুব ভালো করে জানেন। তাই কখনো নিজেকে দুর্বল ভাববেন না। আপনি হয়তো ভাবছেন আপনার পরিস্থিতি আপনার অবস্থান কোনো কিছু যথেষ্ট ভালো নয়। আপনি কখনো এটা ভাববেন না যে আপনার চারপাশে মানুষগুলো যে কাজগুলো করে দেখাতে পারেনি সেখানে আপনি সেই কাজগুলো কিভাবে করে দেখাতে পারবেন। বরং এটা ভাবুন তারা যে রাস্তায় চেষ্টা করেছিল সেই রাস্তাটা হয়তো ভুল ছিল, তাই আপনি সঠিক রাস্তা খোঁজার চেষ্টা করুন। গবরে পদ্ম ফুল বাগধারাটি কখনো শুনেছেন? চারপাশে হাজারো আবর্জনার মধ্যে থেকেও নিজেকে পদ্ম ফুল বানিয়ে ফেলুন। পরিস্থিতি যেমন হোক না কেন নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করুন যারা আপনাকে সত্যিকারে ভালোবাসে, তারা যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারে, আপনাকে দেখে যেন আপনার পাশের আবর্জনাগুলো নিজেকে পরিবর্তন করার স্বপ্ন দেখে। নিজের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন, চিন্তা করুন, পরিকল্পনা করুন এবং স্বপ্ন দেখুন। আপনার মন মস্তিষ্ক সবকিছুতে সেই লক্ষ্য ছড়িয়ে দিন এবং বাকি সবকিছুই ভুলে যান। বিশ্বাস করুন এটাই সেই সফলতার পথ। হ্যাঁ, এটাই সেই সফলতার পথ। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকেন। নাম্বার এক, অহংকারী, যে সবসময় নিজেকে বড় মনে করে এবং অন্যকে ছোট করে। নাম্বার দুই, স্বার্থপর মানুষ, যারা নিজের স্বার্থ ছাড়া কখনোই আপনার পাশে থাকবে না। এটা প্রয়োজনে নয় যে আমরা সফলতার জন্য সবসময় একটা পথে হাঁটবো। চেনা জানা সেই ভুল রাস্তাগুলো থেকে সরে গিয়ে নিজের জীবনের অঙ্কের সমাধান করতে পারলেই তবেই আপনি সফলতা দেখা পাবেন। তাই বলে কোনো কিছু পাওয়ার জন্য শর্টকাট রাস্তা খুঁজে বের করবেন না। মনে রাখবেন শর্টকাট রাস্তা বা কোনো কিছুই বেশি দিন স্থায়ী হয় না। কাজ না করে শুধুমাত্র সময় কাটানোটাই আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ। আপনি আপনার জীবনে যতটা সময় শুধুমাত্র চিন্তার পিছনে নষ্ট করে দিচ্ছেন ঠিক ততটাই সময় যদি আপনি আপনার কাজের পিছনে ব্যয় করেন তাহলে দেখবেন আপনি নিজের অজান্তে অনেক দূরে এগিয়ে যাবেন। শুনুন, তিনটি কথা জীবনে কখনোই ভুলবেন না। নাম্বার এক, আনন্দে খুশি হয়ে কাউকে ওয়াদা করবেন না। নাম্বার দুই, রাগের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। নাম্বার তিন, কখনো কোনো মানুষকে হঠাৎ করেই তার বাইরের দিক দেখে তাকে বিচার করবেন না, ব্যর্থতাকে ভয় পাবেন না, চেষ্টা না করে শুরুতে হেরে যাওয়াকে ভয় করুন। ওরা আপনাকে নিয়ে ঠাট্টা করুক, আপনাকে নিয়ে হাসুক, আপনাকে ছোট করুক, অবজ্ঞা করুক, যারা যাই করুক না কেন তাতে আপনার কিছুই হবে না। কিন্তু লক্ষ্য রাখবেন তারা যেন কখনোই আপনাকে থামাতে না পারে। যে জিনিসটা আপনি সত্যি মন থেকে চান তার ব্যাপারে কখনোই হাল ছেড়ে দেবেন না, আপনি অবশ্যই পথ খুঁজে পাবেন আর কোনো একটা সঠিক সময়ে আপনি সেই জিনিসটা পেয়েও যাবেন। যদি অনেক কষ্টের পরেও, অনেক চেষ্টার পরেও যদি আপনি সেই জিনিসটা অর্জন করতে না পারেন তাহলে বুঝে নেবেন আপনার সৃষ্টিকর্তা সবকিছুই দেখছেন। আপনি হয়তো সঠিকভাবে চেষ্টা করতে পারেননি, আপনার চেষ্টায় হয়তো কোনো একটা ছোট্ট ভুল রয়ে গেছে, তাই সময় নিয়ে সেই ছোট্ট ভুলটাকে খুঁজে বের করুন। আপনার কাজগুলো শুরু থেকে আবার একবার ভেবে দেখুন, আপনার কাজগুলোকে, আপনার চেষ্টাগুলোকে আবার একটু শুরু থেকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখুন। একটা কথা জানেন কি, খুব সহজে আপনি যে জিনিসটা অর্জন করবেন সেই জিনিসটা থেকে হৃদয় থেকে আপনি খুব বেশি আনন্দ অনুভব করতে পারবেন না। তাই আপনার সৃষ্টিকর্তা আপনার পরীক্ষার সময়টা একটু বাড়িয়ে দিয়েছেন, তিনি চাচ্ছেন আপনি আরো একটু পরিশ্রম করে সেই স্বপ্নটাকে অর্জন করুন, যাতে করে সেই স্বপ্নটা অর্জন করার পর আপনি অনেক বেশি আনন্দিত হতে পারেন, যাতে করে আপনি সেই আনন্দের মাঝে থেকে আপনি আপনার পতন কষ্টগুলোকে ভুলে যেতে পারেন। জীবনে বাধা যত বড় হবে জয়ের আনন্দটা ততটাই বাদ ভাঙা হবে, তাই নয় কি? পিছন থেকে হঠাৎ করে ধাক্কা না খেয়ে পড়ে যাওয়ার মাঝে কোনো সফলতা নেই, পড়ে গিয়ে হাজারবার উঠে দাঁড়ানোর মাঝে রয়েছে সত্যিকারের বীরত্ব। আপনি কি সফলতা চান তাহলে আপনার জীবনে আসা সকল সমস্যাগুলোকে মোকাবেলা করুন। জীবন নামের এই খেলার ময়দানে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি এখন থেকে আপনার স্বপ্নের পিছনে না ছুটে চলেন তাহলে একদিন দেখবেন অন্যের স্বপ্ন পূরণ করার জন্যই আপনাকে ছুটে চলতে হবে। তাই কখনোই আপনি হার মেনে নেবেন না। আজকের দিনটা হয়তো কঠিন, কাল হয়তো আপনার জীবনে অন্ধকার নেমে আসবে, কিন্তু এই গভীর অন্ধকারের পরে সূর্যকে উঠতেই হবে। মনে রাখবেন অন্ধকারটা যত গভীর হয় আমাদের জীবনের সূর্যটাও ঠিক তত দ্রুতই উঠবে। আপনি যদি একজন শক্তিশালী মানুষ হতে চান তাহলে আপনি একাই সকল পরিস্থিতির মোকাবেলা করতে শিখুন, কারণ অন্য কারোর উপর ভরসা করে চললে আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না। যে কোনো কথা বলার আগে একটু ভাবুন, বুঝে শুনে তারপর বলুন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু যাচাই করে নিন, তা না হলে শত পরিশ্রমের মাঝেও আপনি সফলতা দেখা পাবেন না।
জীবনের অনেক বিষয় আছে যেগুলো আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাই সেগুলোকে নিজে নিজের সময় ও মনোবল নষ্ট করার কোনো মানেই হয় না। কারণ এর বাইরেও আপনার হাতে অনেক কিছু আছে যা আপনি চেষ্টা করলে জয় করতে পারবেন, তাই কখনো পিছিয়ে যাবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা গল্প আছে, আর অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা পরিবর্তন করাটা কখনোই সম্ভব না। কিন্তু আপনি চাইলে আপনার জীবনের এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারেন। তাই নিজের জীবনকে এমন ভাবে গড়ে তুলুন যেন আপনার জীবনের গল্পটা অন্যদের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে দাঁড়ায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।